আমি আসাদুজ্জামান, ডাক্তার কফিল উদ্দিন মাস্টার হোমিওপ্যাথি চ্যানেল থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম, আর যেগুলোর সাহায্যে আমাদের বডির যে দুর্বলতা বা উইকনেস রয়েছে সেটাকে কাটিয়ে আমরা পুরোপুরি সুস্থতা লাভ করতে পারি এবং বডির যতটুকু স্ট্যামিনা স্ট্রেংথের দরকার সেটাকে ফিরিয়ে আনতে পারি। তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা জানবো দুর্বলতা। দুর্বলতা হচ্ছে আমাদের বডির শক্তিহীনতা, অর্থাৎ আমাদের বডির কোনো একটি অংশে কিংবা পুরো শরীরে যদি যতটুকু শক্তি প্রয়োজন তার থেকে কম শক্তি আমরা অনুভব করে থাকি তখন সেটাকে আমরা দুর্বলতা বা উইকনেস বলে থাকি। তো এটা শর্ট টার্ম লং টার্ম দু ধরনের হতে পারে। শর্ট টার্ম দুর্বলতাগুলো যেমন যদি আমরা ঠিকমতো না ঘুমাই কিংবা অতিরিক্ত পরিশ্রম করি এরপরে এর ফলে হয়ে থাকে এবং এটা নর্মালি ঠিক হয়ে যায়। লং টার্ম দুর্বলতা রয়েছে যেগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন অ্যানিমিয়া, ডায়াবেটিক্স, থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স, তারপর যদি হার্টের সমস্যা থাকে, ইউরিনারি ইনফেকশনস, আমাদের যদি স্মোকিং করি কিংবা অতিরিক্ত অ্যালকোহল কনজাম্পশন করি, তাছাড়া যে আরও বিভিন্ন কারণ হয়ে থাকে যেমন লাইফস্টাইলের পরিবর্তন বা ঠিকমতো যদি আমরা খাবার গ্রহণ না করি কিংবা আমাদের যে খাবার গ্রহণ করি সেটা যদি ঠিকমতো ডাইজেস্ট না হয় তাহলে আমাদের দুর্বলতা হতে পারে। তো এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য হোমিওপ্যাথি হচ্ছে সবচেয়ে বেস্ট ও কার্যকরী মাধ্যম। হোমিওপ্যাথির যে চিকিৎসা প্রণালী রয়েছে সেটি হচ্ছে লক্ষণভিত্তিক, অর্থাৎ দুর্বলতার ফলে একজন মানুষের যে সমস্ত সিমটমস তৈরি হয়ে থাকে সেই অনুযায়ী যদি আমরা মেডিসিন সিলেকশন করে যদি প্রয়োগ করতে পারি তাহলে দুর্বলতা থেকে পরিত্রাণ লাভ করবে এবং তার বডির যে স্ট্যামিনা ও স্ট্রেংথ রয়েছে সেটা আবার পুনরায় ফিরে আসবে। তো হোমিওপ্যাথির বেশ কিছু মেডিসিন রয়েছে, যেমন অ্যাসিড ফস, ক্যালিফস, নাক্স বমিকা, তারপর ফেরামেড, ফেরামফস, চায়না, ক্যালকিরিয়া ফস, অ্যাবিনাসেটি বা ইত্যাদি। তো এই মেডিসিনগুলো যদি লক্ষণভিত্তিক আমরা প্রয়োগ করতে পারি তাহলে রোগী পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। তো এই ছিল হোমিওপ্যাথির কয়েকটি মেডিসিনের নাম যেগুলোর সাহায্যে আমরা দুর্বলতা থেকে পরিত্রাণ পেতে পারি। তো আশা করছি আমার এই ভিডিওটি বাংলা ভাষার সকল মানুষের উপকারে আসবে। তো সবাইকে ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।